নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটের লড়াই আজ, কে হবেন মেয়র রায় দেবে নগরবাসী। পদ্মা সেতু খুলে দেওয়ার আশায় দিন গুনছে নদীপাড়ের মানুষ। এবছরই যান চলাচল উপযোগী করতে চলছে শেষ ধাপের কাজ, চলছে পাশের সড়ক নেটওয়ার্ক তৈরি, সার্বিক অগ্রগতি সাড়ে ন। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আর কিছুক্ষণ পরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু। পছন্দের প্রার্থীকে মেয়র হিসেবে দেখতে ভোট উৎসবে মেতে উঠবেন নারায়ণগঞ্জ শহরের সাধারণ মানুষ। কে হচ্ছেন পরবর্তী মেয়র তা জানতে আজ ভোটের লড়াই হবে নারায়ণগঞ্জ শহরে। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি কি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মেয়র পদে অভিষেক হবে, তাই দেখার অপেক্ষায় সবাই। ইতিমধ্যে দৃষ্টিকেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটাররা যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এজন্য কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে নির্বাচনের আগের দিন দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভি। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গেও, তবে ১৯ ঘন্টায় ৩ বার সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন, তবে রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠু পরিবেশ আছে জানিয়ে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে প্রচারণা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে। ভোটের আগের দিন নিজ নিজ বাসায় ব্যস্ত সময় পার করলেন প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার। সেলিনা হায়াত আইভি সারাদিনই নগরীর দেওভোগ এলাকায় নিজবার সংবাদ সম্মেলন করেন তিনি। সকালে নগরীর মাঝদাইর এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে আবারও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা তুলে ধরেন তৈমুর। প্রত্যেকটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই, এবং সকল ভোটাররা ভোট দিতে যাবেন নির্বিঘ্নে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে, এই জন্য তাদেরকে আবেদন জানাই। এদিকে আগের সংবাদ সম্মেলনের ৮ ঘন্টা না পেরোতেই তৈমুর বিকেলে আবারও একগুচ্ছ অভিযোগ নিয়ে কথা বলেন গণমাধ্যমে। তার দাবি, লেভেল প্লেইং ফিল্ড নেই নারায়ণগঞ্জে, তারাই নির্বাচনকে কলুষিত করছে এবং সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করছে, এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যা কিছু আছে সেটা এখানে নাই। সরকার যতই আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে, পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, আমরা ইনশাল্লাহ ততই শক্তিশালী হচ্ছি এবং আমরা মাঠে থাকবো, বাধা দিলে বাধবে লড়াই। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে, এ সময় বুথে সিসি ক্যামেরা বসানোর কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন রিটার্নিং অফিসার। কেন্দ্রে যদি সিসি ক্যামেরা কাজ করে তাহলে তো আর কেন্দ্রের ভিতরের বুথের গোপনীয়তা রক্ষা হলো না ভোটের, কাজেই কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ। ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, ভোট দিতে আসবেন, স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, উৎসবমুখর পরিস্থিতিতে স্বচ্ছন্দে ফিরে যান। সামান্য জ্বর সর্দি কিংবা কোনো উপসর্গ ছাড়াই চট্টগ্রামে করোনা আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আগের ডেল্টা ভ্যারিয়েন্টের উপসর্গ থেকে বর্তমান উপসর্গে রয়েছে অনেক ভিন্নতা। শনাক্তের হার বেড়েছে ১০ থেকে ১২ গুণ। স্বাস্থ্যবিধি না মানার কারণে অনেকটাই নীরবেই অমিক্রন ছড়িয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। শিগগিরই অমিক্রন ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিং মেশিন স্থাপন করা হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও করোনার থাবা, এবার অনেকটা নীরবেই। এরই মধ্যে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫% থেকে ১৩%, এমনকি দুই ডোজ টিকা গ্রহণকারী অনেকেই আক্রান্ত হচ্ছেন। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১,৫০০ এর বেশি। জ্বর সর্দি বা কোনো উপসর্গ ছাড়াই অনেকের শরীরে করোনা শনাক্ত হচ্ছে, এজন্য সামান্য উপসর্গ থাকলেই কেন্দ্রগুলোতে করোনা পরীক্ষা করতে আসছেন অনেকে। হালকা একটু কাশি ছিল আর একটু সামান্য পানি ছিল, নাকের পানি ছিল, ওই কারণে আমার সন্দেহ লাগতেছে, সেই জন্য আমি চেষ্টা করে থাকছি। ৯ তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় ৫ দিনের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমার জ্বরটা কমে নাই, কমলে ১০১, তার উপরে ১০২ পর্যন্ত উঠে। ঝড়ে ভুগতেছে, অনেক ডাক্তার দেখেছি, ঝড় কমতেছে না, সেজন্য আমরা কোভিড পরীক্ষাটা করার জন্য আসছি এখানে। চিকিৎসকরা জানান করোনা সংক্রমণ বাড়তে থাকায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনও ছড়াচ্ছে, করোনা উপসর্গ এসেছে পরিবর্তন। ওমিক্রনের এই নেচার যেটা, তার যে মিউটেশন হয়েছে সেটাতে তার সংক্রমণশীলতাটা অন্তত ৬ গুণ বেশি ডেল্টার চেয়ে,
যার ফলে আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিন্তু 1600 থেকে 4000 পার হয়ে গেছে একটা 24 ঘন্টার ভিতরে। অন্য কিছু রকমে করাটা সঠিক নয়, যেটা আইআইডিসি আর করছে এবং চট্টগ্রামে বিআইটিআইডিতে করার জন্য আমরা প্রক্রিয়া চালাচ্ছি। চট্টগ্রাম বিভাগের তথ্য মতে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মহানগরীতে 725 জন ও উপজেলায় 610 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো ধরনের বালাই নেই সাধারণ মানুষের মধ্যে। এখনই যদি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতন করা না যায়, তাহলে ডেল্টার মতো অমিক্রণও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা চিকিৎসকদের। নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করলেও বাসে দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে যাত্রী। করোনা সংক্রমণ বাড়লেও এখনও বেপরোয়া সাধারণ মানুষ। সরকারের 11 দফা নির্দেশনা কার্যকরের তৃতীয় দিনেও বেশিরভাগ জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, নির্দেশনা মানলে লকডাউনের প্রয়োজন হবে না। এদিকে দেশের সবশেষ একদিনে আরও 3447 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন 7 জন। কোভিড নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ অনুযায়ী বাসের সব আসনে যাত্রী বহন করা গেলেও কোনোভাবেই দাঁড়িয়ে কাউকে নেওয়া যাবে না। কিন্তু শনিবার সরকারি ছুটির দিনে যাত্রীচাপ কম থাকার পরও মানা হয়নি সে নির্দেশনা। সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহারে অনীহা অনেকের। নতুন বছরে পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে শেষ ধাপের কাজ চলছে এখন। পাশাপাশি সেতুতে ওঠানামা করা সহ পাশের সড়ক নেটওয়ার্ক তৈরির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল সেতুর অগ্রগতি প্রায় 96% আর সার্বিক অগ্রগতি 89%। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতু চালু হচ্ছে চলতি বছরেই, তাই সেতুর জৌলুস ছড়াচ্ছে চারিদিকে। নতুন বছরে বিশেষ উদ্যমে চলছে সেতুর শেষ পর্যায়ের কাজ। সেতুটি খুলে দেওয়ার আশায় এখন দিন গুনছেন পদ্মা পাড়ের মানুষ। সেতুর কাজ শেষ হয়েছে, অধিকাংশ শেষই, ইসারের কাজ শেষ, মা প্রান্তের কাজ শেষ। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের উপকার হবে। পদ্মা সেতু হওয়ার ফলে সমৃদ্ধি নিঃসন্দেহে আসবে। সেতুর পাশাপাশি সেতুতে ওঠানামা করার সহ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়ক নেটওয়ার্ক তৈরির কাজও এগিয়ে চলছে। কার্পেটিং সহ খুঁটিনাটি কাজের পাশে নদী শাসনের কাজও দ্রুত এগুচ্ছে। চেষ্টা করছি যেন আমরা জুনের যে টার্গেট এটা যেন অ্যাচিভ করতে পারি। চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমাদের প্রোগ্রেস তো আমরা বলতেছি। নদী শাসন কাজের প্রায় 86-এর উপরে আমাদের 86% উপরে প্রোগ্রেস হয়ে গেছে। সেতুতে গ্যাস পাইপলাইন স্থাপনের অগ্রগতি 72%, আর 400 কেভি টিএল প্ল্যাটফর্মের অগ্রগতি 68%-এর বেশি। পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ প্রায়, আর নদী শাসন কাজের অগ্রগতি 87%। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রংপুরে বিভাগীয় সদর দফতর ও কমপ্লেক্স ও মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন হচ্ছে আজ। সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া জানান, একই ভবনে সকল সরকারি সেবা নিশ্চিত করতে 92,45,00,000 টাকা ব্যয়ে এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা রংপুর বিভাগের সকল প্রশাসনিক কাজে গতি আনবে। 2021 সালের জুনে নির্মাণ কাজ শেষ হয়। 10-তলা বিশিষ্ট এই ভবনে থাকবে 21টি প্রশাসনিক দপ্তরের কার্যালয় সহ আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা। আটটি বিভাগের মধ্যে রংপুরে সর্বপ্রথম সমন্বিত অফিস নির্মাণ করা হলো, সেখানে 11টি অফিসের কথা আপনারা শুনেছেন। ইতিমধ্যেই বেশ কিছু অফিস আমরা এখানে বসেছি। জনগণের লাভ হবে যে তার যদি একাধিক অফিসে কাজ থাকে, একটা স্থানে গিয়ে যদি দেখা যাচ্ছে যে ওনার এই অফিসে যে 11টা অফিস থাকবে তার মধ্যে 3টাতে কাজ আছে, তাহলে এক জায়গায় গিয়ে উনি 3টাতে কাজটা সারতে পারবেন। উদ্বোধন হলো 9-দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিভিন্ন দেশের নির্মাতা শিল্পী সহ কূটনীতিকরা। প্রথম প্রদর্শনীতে লেবাননের অ্যাংগ্রি নামের একটি চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ করেন অতিথিরা।
15 থেকে 23 জানুয়ারি অনুষ্ঠিতব্য এই চলচ্চিত্র উৎসবে 70টি দেশের ও 225টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রসে, ফরেন সার্ভিস একাডেমি ও স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রগুলো প্রদর্শিত। টেলিভিশনে কর্মরত চিত্রগ্রাহকদের চিত্র সাংবাদিক হিসেবে মর্যাদা দিতে সাবেক তথ্যমন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর কাছে স্মারকলিপি দিয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসিএ। শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে হাসানুল হক ইনুর রাজনৈতিক কার্যালয়ে টিসিএ নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেন। সম্প্রতি গণমাধ্যম কর্মী আইনের খসড়ায় টেলিভিশনে কর্মরত চিত্রগ্রাহকের সাংবাদিক আখ্যায়িত না করে কলাকুশলী উল্লেখ করা হয়েছে, এতে উদ্বেগ প্রকাশ করেছে টিসিএ। হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম কর্মী আইন পাশ হলে দেশের সাংবাদিকদের চাকরি সুরক্ষা হবে। এ সময় টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে নির্মিত এই অটোরিকশা মানুষ ছাড়াই অনবরত ঘুরাচ্ছে ঘানি। এতে সরিষা থেকে তেল তৈরিতে কমেছে ঝক্কির পাশাপাশি ব্যয়ও, বেড়েছে উৎপাদন আর মুনাফা। আর এর উদ্ভাবক অটোরিকশা মেকানিক্স এনামুল হক। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে রিপোর্ট। কুড়িগ্রাম পৌরসভা লাগোয়া সদর উপজেলার বেলগাছি ইউনিয়নের ভেতর দিয়ে গেছে রংপুর মহাসড়ক। এই মহাসড়ক লাগোয়া ত্রিমোহনী বাজারে মাহবুব আলমের মনোহারি মালের দোকান, তার সামনেই তেল মাড়াইয়ের ঘানি। ঘানি দিয়ে মাড়াই করা সরিষার তেল বিক্রির পেশা বংশ পরম্পরায় করে আসছেন তিনি। কিন্তু ঘানি টানার গরু পালনের ঝক্কি ঝামেলা আর সীমিত পরিমাণ উৎপাদনের কারণে কোনো রকমে সংসার চালাতে হতো। এ অবস্থায় তার দোকান লাগোয়া অটোরিকশা মেকানিক্স ঘানি ঘোরানোর জন্য একটি অটোরিকশা তৈরি করে দেয়ায় উৎপাদনের পাশাপাশি লাভও বেড়েছে। অটো দিয়ে তেল ভাঙাতে আমাদের তেলের প্রোডাকশনও বাড়ছে, এখন মোটামুটি আমরা লাভ কিছুটা লাভও মানে বাড়ছে। পুরনো অটোরিকশার ফ্রেম, চাকা, ব্যাটারি, মোটর ইত্যাদি যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র 70,000 টাকায় ঘানি টানার অটোরিকশাটি বানান এই মেকানিক্স। ওনারা আমাকে বলে যে আমাদের এরকম একটা গাড়ি বানিয়ে দেওয়া যাবে কি না যাবে, তখন আমি পুরনো একটা গাড়ি কিনে নিয়ে আসি, ওদের গাড়ি এরকম গাড়ি বানিয়ে দেই। ঘানির উৎপাদিত তেলের স্বাদ, গন্ধ, ঝাঁজ সবই আগের মতোই বলে জানালেন ভোক্তারা। তেলের মান একই আছে, কোনো পরিবর্তন নাই, তেল খুব ভালো আছে, তেলের ঝাঁজও আছে, তেলও ভালো। দেশে এই প্রযুক্তি ব্যবহারে ঘানি মালিকদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিসিক কর্মকর্তা। চেষ্টা করতেছি যে সাধারণ যারা তেল ঘানি আছে তাদেরকে আমরা উৎসাহিত করব, তারা যেন গরুর পরিবর্তে অটোরিকশা দিয়ে তারা যেন তেল ঘানি পরিচালিত করেন। এতে করে আমাদের দেখা যাবে উৎপাদন যেমন বাড়বে, ওই ব্যক্তি লাভবান হবে। অটোরিকশা দিয়ে ঘানি টেনে প্রতিদিন তেল উৎপাদন হচ্ছে 9 লিটার। এই তেল এবং খৈল বিক্রি করে প্রতিদিন অন্তত 1,000 টাকা মুনাফা হচ্ছে বলে জানান ঘানির মালিক মাহবুব আলম। সময় সংবাদ হবে না ক্রেতাদের, ভবিষ্যতে বিক্রি বা পরিবর্তন করলেও বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির বিধি অনুযায়ী পাবেন ন্যায্য দাম। বগুড়ায় চালু হওয়া উত্তরবঙ্গের প্রথম ক্যারেট টেস্টিং ল্যাব নিয়ে তাই স্বস্তিতে জুয়েলার্স মালিক ও সাধারণ ক্রেতারা, সারা মিলছে পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও। বগুড়া থেকে জুম্মন সাদেক জাভরিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। বিয়ের সাজ, নতুন শিশুর মুখ দেখা কিংবা বিশেষ উপলক্ষে প্রিয়জনকে স্বর্ণালঙ্কার উপহার দেওয়ার রীতি বাঙালির প্রাচীন কালের। তবে স্বর্ণালঙ্কার কিনতে গেলে সবাই খোঁজেন পরিচিত কোনো স্বর্ণের দোকান। মূল্যবান এই ধাতুতে কোনো গড়াপেটা আছে কিনা সেই বিষয় ছেড়ে দিতে হয় একান্ত বিশ্বাসের ওপর। তবে বিশ্বাসকেও এখন পরিমাপ করা যায় বৈজ্ঞানিক উপায়ে। জার্মানির উন্নত প্রযুক্তির এই মেশিন 1 মিনিটেরও কম সময়ে বলে দেবে স্বর্ণ কতটা খাঁটি, খাতের মাত্রায় বা কতটুকু। উন্নত এই প্রযুক্তির সুবিধা নিতে আগে ছুটতে হতো রাজধানীতে, তবে উত্তরবঙ্গের স্বর্ণের ক্রেতা বিক্রেতারা এখন সেবাটি পাবেন বগুড়াতেই। হলমার্ক সম্বলিত স্বর্ণালঙ্কার কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই, দাবি ল্যাবের। এখন চলে আসছে হলমার্কিং পদ্ধতি, এতে আপনার কেডিএমটাও পারফেক্ট থাকবে, স্বর্ণ পারফেক্ট থাকবে, ইভেন বল চেন ওই স্বর্ণের সাথে রিলেটেড যা যা শুধু পাথর বাদ দিয়ে। গ্রাহকদের সঠিক ক্যারেট নিশ্চিত করতে বগুড়ার 20 জন স্বর্ণ ব্যবসায়ী সম্মিলিতভাবে স্থাপন করেছেন এই পরীক্ষাগার। অলঙ্কারে হলমার্ক থাকলে বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির বিধি অনুযায়ী ক্রেতা পাবেন ক্রয় পরবর্তী সুযোগ সুবিধা। তাই বগুড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও ব্যবসায়ীরা আসছেন হলমার্ক করাতে। ক্যাশ মোডটা থাকে না, অনেকে সংরক্ষণ করতে পারে না, যার জন্যই এটা সুবিধে। আর এটা নিলে বাংলাদেশ জুয়েলারি সমিতির যে নিয়ম কানুন 100% সেই হিসেবে এটা প্রযোজ্য। অন্যান্য মানটা যাচাই করে কাস্টমারকে হলমার্ক করে জিনিসটা দিতে পারতেছি, তাতে আমরাও মনে দিতে তৃপ্তি পাচ্ছি, ভবিষ্যতে যখন এই জিনিসটা আমাদের কাছে রিটার্ন আসবে আমাদের আর কোনো বাধা থাকে না নিতে। প্রত্যেককেই হলমার্ক যদি জিনিস কেনা উচিত, কারণ তাতে ভবিষ্যতে প্রতারিত হাত থেকে মানুষ বাঁচবে।
প্রথমত এবং ন্যায্য দাম থেকে সে বঞ্চিত কখনোই হবে না। বগুড়া জেলায় প্রতি মাসে গড়ে 2.5 থেকে 3 কোটি টাকার স্বর্ণ কেনা বেচা হয়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। দামে বেশি ও ব্যবহারে বিলাসী, তারপরও ভিড় লেগেই থাকে বাণিজ্য মেলার দৃষ্টিনন্দন বিদেশি পণ্যের স্টল প্যাভিলিয়নে। মানে ভালো হওয়ায় দাম নিয়ে নেই ক্রেতাদের কোনো অভিযোগ। বরাবরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আলাদাভাবে নজর কাড়ে তুরস্কের এই বাতিঘর। এখানে মেলে ঐতিহ্য ও আধুনিকতার মেশেলে তৈরি তৈজসপত্র, গহনা আর ঘর সাজানোর নানা উপকরণ। সবার ঘরেই সবাই একটু চায় ভিন্ন কিছু, ভিন্নতা দিয়ে সাজাতে। সাজসজ্জার জন্য তার্কিশ ল্যাম্পগুলো খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। যদিও সবার সামর্থ্যের ভিতরে না, তারপরও এই স্টলটা নিয়ে আসলে আগ্রহেরও শেষ নাই। লাইট রেঞ্জে আমাদের স্টার্ট হয় আপনার 4000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত। নিউ প্লেস, আমরা তুরস্কের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে এসেছি, বেচাকেনা বেশ ভালো হচ্ছে। জুতা, পোশাক পরিচ্ছদ, শাল কিংবা গৃহস্থালি উপকরণ, ভিনদেশি সব পণ্যই আগ্রহ নিয়ে দেখেন মেলায় আসা দর্শনার্থীরা। বাসস্থানে আভিজাত্যের ছোঁয়া দিতে বিদেশি কার্পেটের খোঁজে আসেন অনেকে। শুরু থেকে বেচাকেনাও ভালো এসব স্টল প্যাভিলিয়নে। অনেক ইউনিক স্টাইল আছে, ডিজাইন আছে অনেক, সেটার জন্যই এগুলা পছন্দ আর কি। নতুন মাল আসার পর থেকে ইনশাআল্লাহ আমাদের অনেক ভালো একটা সেল হচ্ছে। আনকমন জিনিস কিছু নিয়ে আসছে আমার কাছে, এই জন্য এত ভিড় আছে আমার দিকে। 5000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকার মধ্যে আমাদের কাছে সব ধরনের কার্পেটই আছে। কার্পেট মিলেঙ্গে প্রাইস হাই, অনেক হাই, বাট পছন্দসই, ডিজাইনগুলো খুবই ভালো। আমরা যাই চাচ্ছি সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ইপিবির তথ্য, এবারের মেলায় 8 দেশের 11টি স্টল প্যাভিলিয়নে মিলছে বিদেশি পণ্য। তো সময়ের মধ্যে হাতিয়ার নিমতলী বিচকে পর্যটন উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। সকালে নোয়াখালীর হাতিয়ার নিমতলী বিচ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এর আগে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউসকে নিয়ে নিঝুম দ্বীপ পরিদর্শন করেন পর্যটন প্রতিমন্ত্রী। এত বিস্তীর্ণ এরিয়া, কোনো জায়গায় পাওয়া খুব দুষ্কর, এবং বিচও অনেক সুন্দর। স্যান্ডি বিচ, কক্সবাজারের উপরে যে চাপ বা সেন্ট মার্টিনের উপরে যে চাপ, এই চাপগুলো অনেক কমে আসবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যাতে এই নিঝুম দ্বীপে আমরা 2টা প্রজেক্ট নিয়েছি, কাজ শুরু হয়েছে। পর্যটক সমাগমের পাশাপাশি চাহিদা থাকায় খাগড়াছড়িতে গড়ে উঠছে ইকোরেস্তোরাঁ। প্রকৃতিবান্ধব এসব রেস্তোরাঁ পর্যটকদের পছন্দের শীর্ষে। শহর থেকে কিছুটা দূরে গড়ে ওঠে এসব রেস্তোরাঁ থেকে প্রকৃতি দর্শনের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার দর্শনার্থীদের আকৃষ্ট করছে। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি খাগড়াছড়িতে পর্যটকদের আগমন বেড়েছে। প্রতি মাসে অন্তত 30,000 পর্যটক ভ্রমণে আসছেন। এতে মাসে লেনদেনও হচ্ছে 10 কোটি টাকার মতো। আর পর্যটক সমাগম বাড়ায় গড়ে উঠছে একের পর এক ইকো রেস্তোরাঁ। শহর থেকে কিছু দূরে প্রকৃতির কাছাকাছি এসব পরিবেশ বান্ধব রেস্তোরাঁ গড়ে উঠছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। এসব রেস্তোরাঁর প্রতি পর্যটকদের আকর্ষণও বেশি। প্রাকৃতিক এবং নৈসর্গিক পরিবেশ অত্যন্ত মনোরম। পাহাড়ি কিছু খাবার দাবার বাঙালি খাবারের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। শহরের মানুষ এসেও এখানে প্রকৃতির ছোঁয়া অনুভব করতে পারবে। এখানে প্রকৃতি, ফুল, রয়েছে গাছপালা, সবকিছু আমরা দেখতে পাচ্ছি, সবগুলো মানে সুন্দর। নতুন নতুন ইকো রেস্তোরাঁ গড়ে ওঠায় বেকার যুবকদের কর্মসংস্থানও তৈরি হচ্ছে। জব থাকার কারণে নিজেও চলতেছে এবং আমার ফ্যামিলিও চলতেছে। টাকা পয়সা দিয়ে পড়ালেখাও চালাতে পারছি আর আমার পরিবারকে চালাতে পারছি। উদ্যোক্তারা বলছেন শহরের গণ্ডির বাইরে প্রকৃতির কাছাকাছি এসব রেস্তোরাঁ গড়ে তোলায় পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করছে। রেস্টুরেন্টে আছেন একদিকে, আর প্রকৃতিটাকে উপভোগ করার জন্য, মনোরম পরিবেশ দেখেন এই জন্য, প্রকৃতিটাকে উপভোগ করার জন্য এখানে তাদের দিন দিন আগ্রহতা বাড়ছে। এনভায়রনমেন্টটা হচ্ছে এমন একটা জায়গায় হবে যে জিনিসটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল, যে জিনিসটা ওটা হচ্ছে একটু অন্যরকম টাইপের হবে। তো আমরাও হচ্ছে মনে করি আমরা সাকসেস। জেলা সদরে প্রায় 50টি ইকো রেস্তোরাঁ গড়ে উঠেছে। সরকারিভাবে ঋণ সুবিধা পেলে এ ধরনের রেস্টুরেন্ট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোট গ্রহণ সে খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের চাষাড়ায় আছেন বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, প্রেজেন্টার কে? নির্বাচনের আর মাত্র 1 ঘন্টা বাকি, 1 ঘন্টার সামান্য কিছু সময় বাকি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 192টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট, এবং সকাল 8টা থেকে শুরু হয়ে 8টা পর্যন্ত, অর্থাৎ
আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 192টি কেন্দ্রে। গতকাল আমরা দেখেছিলাম যে সকাল থেকেই একেবারে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনিক যত ধরনের কার্যক্রম ছিল, অর্থাৎ যেহেতু শতভাগ ভোট অনুষ্ঠিত হবে ইভিএমে, সেই ইভিএম সরঞ্জামাদি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক আগেই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে, অর্থাৎ সব ধরনের পরিস্থিতি যেন ঠিক থাকে, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে 5 জন করে পুলিশ সদস্য এবং 17 জন করে আনসার ব্যাটালিয়নের সদস্য, অর্থাৎ এই 22 জন সদস্য নিয়োজিত থাকার পাশাপাশি পুলিশের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের টহল টিম থাকবে। প্রতিটি কেন্দ্রে 2টি করে মোবাইল টিম থাকবে। এছাড়াও পুলিশের এলিট ফোর্স র্যাব এবং এপিবিএন অর্থাৎ আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। পুলিশ সুপার জায়দুল আলম গতকাল প্রেস ব্রিফিংয়ে যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের গোয়েন্দা তথ্য নেই যে নির্বাচনে সহিংসতার সম্ভাবনা রয়েছে। যদিও 2 প্রার্থী শুক্রবার পর্যন্ত যে প্রচারণা চালিয়েছেন সেখানে কিন্তু তারা সহিংসতার আশঙ্কা করেছিলেন, এই সহিংসতার আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন জায়দুল আলম, যিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলায়। তিনি বলেছেন এই নির্বাচনের দিন অর্থাৎ আজকে সকাল থেকে রাত পর্যন্ত কোনো বহিরাগত নারায়ণগঞ্জ শহরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অর্থাৎ 18 বছরের বয়স বেশি তারাই একমাত্র প্রবেশ করতে পারবেন এই সিটি কর্পোরেশন এলাকায়। এবং তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়াও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্রিফিং করা হয়েছিল, ব্রিফিং করেছেন যিনি এই এলাকার অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনিও জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন। আর 1 ঘন্টা পরেই এই এলাকার যারা ভোটার রয়েছেন এই নগরবাসী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, নির্বাচিত করবেন তাদের যারা পছন্দের নেতাকর্মী রয়েছেন অর্থাৎ কাউন্সিলর থেকে শুরু করে একেবারে মেয়র প্রার্থী তাদেরকে। এই মুহূর্তে বন্দর এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী ধ্রুব ব্যানার্জি, যাব ধ্রুবর কাছে। ধ্রুব, ধন্যবাদ বুলবুল। কেন্দ্র প্রস্তুত হচ্ছে, আজই সেই প্রতীক্ষিত ভোটের দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এতদিন ধরে যত প্রচারণা চলেছে সব কিছু মিলিয়ে আজকেই নির্ধারণ হবে কে হবে এলাকার মেয়র। এবং আজকে আমরা এখানে এসে দেখতে পেরেছি, আমরা এখন আছি মূলত লক্ষণপুর এলাকার লক্ষণপুরের 42 নং লক্ষণখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এখানে এসেই দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চলে এসেছে এবং এখানে যে কেন্দ্রে যে ভোটিংয়ের সিস্টেমটা এটার জন্য এখানকার যে যারা আছেন তারা কাজ করে চলেছেন এবং কেন্দ্র প্রস্তুত করছেন যাতে এখানে এসে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। আমরা এলাকাবাসীর সাথেও কথা বলেছিলাম, তারা চাচ্ছেন সারাদিন যাতে একটি সুষ্ঠু ভোট হয়, একদম সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা যাতে এই এলাকার যিনি দায়িত্বপ্রাপ্ত মেয়র হবেন অথবা কাউন্সিলর হবেন তাকে যাতে সঠিকভাবে ভোটটি দিতে পারেন। এছাড়াও আমরা গতকাল রাতেও মানুষের সাথে কথা বলেছি, তারা চাচ্ছেন যে একটি সুষ্ঠু ভোট হোক এবং সৎ যোগ্য প্রার্থী যাতে নির্বাচিত হন। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বেশ কিছু সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, এছাড়াও যানজটের কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোকে যারা লাঘব করতে পারবেন তাকেই মূলত ভোট দেবেন এই এলাকার নগরবাসী। এবং আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পেরেছি এখানে এসে, সেটা হচ্ছে এখানে যারা দায়িত্বরত কর্তব্যরতরা আছেন তারা প্রায় ভোর 4টা থেকে এখানকার কেন্দ্র পরিচর্যার কাজ করছেন এবং কেন্দ্রে আমরা কেন্দ্রের আশেপাশে মানুষজনের উপস্থিতি লক্ষ্য করেছি। তারা মূলত ভোট নিয়ে প্রচুর উৎসুক এবং তারা চাচ্ছেন যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়। দর্শক, আপনাদের আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এমন একটি সিটি কর্পোরেশন যেই সিটি কর্পোরেশনে প্রায় 27টি ওয়ার্ড রয়েছে, 27টি ওয়ার্ডে প্রায় ভোটার রয়েছে 5,17,000-এর উপরে। তারা আজকে মূলত যে 7 জন মেয়র প্রার্থীর মধ্যে
আজকে প্রতিযোগিতা হবে এবং আমাদের সামনে যে নামগুলো চলে এসেছে এই নামগুলোর মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভি এবং আরও ছিলেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভোটের মাঠে তারা সকল মেয়র প্রার্থী কিন্তু তাদের প্রচারণা চালিয়েছেন এবং গতকালকে প্রচারণার কার্যক্রম বন্ধ ছিল এবং আজকে সেই প্রতীক্ষিত ভোট। এই ভোটের মাধ্যমেই জনগণ তাদের নগরপিতাকে কে হবেন তা নির্ধারণ করবেন এবং এলাকাবাসীর উন্নয়নে এগিয়ে যাবেন। এই এলাকায় গত কিছুদিন ধরে আমরা দেখেছি যে বেশ প্রচারণা চলেছে কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে মানুষ কিন্তু প্রচুর উৎসবমুখর পরিবেশে আছে এবং তারাও কিন্তু খুব উৎসবমুখর পরিবেশে গতকাল থেকেই তারা বলছিলেন যে তারা খুব আনন্দের সহিত এই নির্বাচনটা পরিচালনা করতে চান এবং বিভিন্ন এলাকা আমরা রাতের বেলা ঘুরে দেখেছি তারা বেশ কিছু এলাকায় তাদের প্রচারণা তাদের তাদের কার্যক্রম চালিয়েছেন। এখন বেশ কিছু এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করেন। এখন নারায়ণগঞ্জের দেওভোগে আছেন রাশেদ লিমন, চলে যাচ্ছে তার কাছে। ধ্রুব, যেমনটা জানাচ্ছিলেন বন্দর থেকে, এদিকে যদি বলি আমি রয়েছি দেওভোগ এলাকায় এবং এই এলাকার একটি কেন্দ্রে এবং এখানেও যদি বলি একদম যেহেতু ভোটের আর ঠিক এক ঘন্টার মতো সময় বাকি আছে এবং শেষ সময়ে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা কিন্তু এখানে যা সংশ্লিষ্ট নির্বাচনের সংশ্লিষ্ট যারা আছেন তারা নিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি যে কেন্দ্রে কক্ষে কক্ষে যে এই ইভিএমের যে ভোটিং মেশিন সেই ভোটিং মেশিনগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা, অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রে জাস্ট এখন এই সময়টায় কেন্দ্রে কেন্দ্রে এই মেশিনগুলো স্থাপন করা হবে, তারপরে কিন্তু আসলে যে আটটার মধ্যেই কিন্তু যে ভোট সে ভোট ঘটনা শুরু হবে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে ভোটাররা, সমর্থকরা বা আমরা যদি বলি যে আশপাশে এলাকাবাসী যারা আসলে পুলিং এজেন্ট হয়ে কাজ করবেন, এজেন্টরা অলরেডি ঢুকে গেছেন এবং ভোটাররাও কিন্তু দেখলাম বাইরে বেশ কয়েকজন এসে অপেক্ষা করছেন। অর্থাৎ যে উৎসব বা উৎসাহের কথা আমরা বলছিলাম সেই উৎসব বা উৎসাহ কিন্তু আসলে যে বিরাজ করছে সেটি কিন্তু এই সকালবেলায় বোঝা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের যে ভোট দেওয়ার আগ্রহ সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি বলি এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে পুরো যে এই ভোটের প্রক্রিয়া সেখানে কিন্তু মোট 27টি ওয়ার্ড রয়েছে এবং সংরক্ষিত ওয়ার্ড রয়েছে 9টি। অর্থাৎ 27টি ওয়ার্ডে 27 জন কাউন্সিলর নির্বাচিত হবে এবং 3টি ওয়ার্ডে মিলিয়ে একটি যে সংরক্ষিত নারী কাউন্সিলর, সেই 3টি ওয়ার্ড মিলে একটি সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে 9 জন কিন্তু সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হবে। ভোট কেন্দ্র যদি বলি 192টি এবং ভোট কক্ষ 1333টি। ভোট কেন্দ্র, ভোট কক্ষ, এরপরে যদি আমরা আসি ভোটার কতজন, সকাল আমি যেমনটি বলছিলাম ভোটাররা কিন্তু এরই মধ্যে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে। সো মোট ভোটার 517,371 জন, এর মধ্যে 2,59,846 জন পুরুষ এবং 2,57,511 জন নারী ভোটার রয়েছে এবং এই ভোটাররাই আসলে ভোট প্রয়োগ করবে। আমরা জানি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এই তৃতীয় দফায় মেয়র নির্বাচনে ভোট হচ্ছে এবং এর আগের 2 দফায় কিন্তু নির্বাচিত হয়েছেন যে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এই দফায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বা আমরা যদি বলি তার সঙ্গে যে যার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেটি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এবং এই ভোটেই আমরা দেখেছি যে পুরো ভোট যে ভোটের যে বিষয়টি যদি দেখি টানা 17 দিনের মতো প্রচার প্রচারণায় মোটামুটি উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই মানুষ এই নারায়ণগঞ্জবাসী তাই নির্বাচনী প্রচার প্রচারে অংশ নিয়েছেন। তবে যে প্রার্থীরা বাকযুদ্ধে নামলেও একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ এই ধরনের থাকলেও এখন পর্যন্ত কিন্তু এই যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বা এই ধরনের কোনো পরিস্থিতি ঘটেনি এবং সেই পরিস্থিতি আজও বিরাজ করুক এটি আসলে সবার প্রত্যাশা এবং এই লক্ষ্যে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু তৎপর রয়েছে এবং ভোটাররাও চাচ্ছেন এতদিনের মতোই এরকম শান্তিপূর্ণ একটি পরিবেশের মাধ্যমে আজকে তারা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক এবং এর মাধ্যমেই পরবর্তী যে মেয়র সে নির্বাচিত হবে। তো এই ছিল একদম ভোটের সকালে আমার কাছ থেকে সবশেষ।
আর কিছুক্ষণ পরে শুরু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে ভোট শুরুর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল। মালয়েশিয়া নতুন করে বিদেশি কর্মী নিয়োগের তারিখ ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী 28 জানুয়ারি থেকে প্ল্যান্টেশন খাতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে বলে নিশ্চিত করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। এছাড়া অন্যান্য খাতে আবেদন করা যাবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে। মালয়েশিয়া থেকে বিস্তারিত মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় কৃষি উৎপাদন খনন কাজ নির্মাণ ও গৃহকর্মী খাতে শ্রমিক ঘাটতি কমাতে গেল বছরের সেপ্টেম্বরে 32,000 বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার দেশটির মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করেন। আগামী 28 জানুয়ারি থেকে প্লান্টেশন খাতে ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করা যাবে বলে জানানো হয়। আর অন্যান্য খাতে আবেদন শুরু হবে আগামী 15 ফেব্রুয়ারি থেকে। মালয়েশিয়া সরকারের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য যে তারিখ ঘোষণা করেছে তা বাংলাদেশি অপেক্ষমান কর্মীদের জন্য একটি বড় সুখবর। মালয়েশিয়ার ভালো বিভিন্ন কোম্পানি দেখে যেন ওরা আসেন, কোনো দালালের খপ্পরে পড়ে যেন নিজেদের সর্বোচ্চ হারিয়ে সর্বশান্ত যেন না হন। এদিকে যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান সেসব নিয়োগকর্তা তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করামূলক 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কুয়েতের ফ্রাইডে মার্কেটে কর্মরত রয়েছেন কয়েকশো বাংলাদেশি। স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের চাহিদা মেটাতে মার্কেটটিতে বিক্রি হয় নিত্য প্রয়োজনীয় সব উপকরণ। বেচাকেনা ভালো হওয়ায় খুশি প্রবাসী ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। জীবন ও জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমান বেকার যুবকরা। অনেকেই বিভিন্ন কোম্পানিতে কাজ করার ফাঁকে ফাঁকে বাড়তি উপার্জনের জন্য খণ্ডকালীন কাজ করে থাকেন। এদের মধ্যে অনেকেই আবার নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন তেমনি স্বাবলম্বী করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের। বাড়তি আয়ের আশায় অনেকেই দেশটিতে ডিপার্টমেন্টাল শপ, গ্রোসারি শপ, মোবাইলের দোকান সহ গ্যারেজ, কার্গো, রেস্টুরেন্ট ব্যবসা চালু করেছেন। এদের মধ্যে অনেকেই সাপ্তাহিক ফ্রাইডে মার্কেটে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের চাহিদা মেটাতে বৃহস্পতিবার ও শুক্রবার নিত্য প্রয়োজনীয় সব উপকরণ বিক্রি করেন। স্থানীয় নাগরিক ও প্রবাসীরা এই 2 দিন মার্কেটে ভিড় করেন। কবুতরের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, আগে যাবতীয় খাবারের সব কিছু পাওয়া যায় এখানে। এখানে হাঁস, মুরগি, কবুতর, ছোটা ছোটা কবুতর উন্নতির জন্য বিসিবির কাছে আলাদা পরিকল্পনা দিতে চান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। উপমহাদেশের বাইরে সিরিজ খেলতে যাওয়ার কয়েক মাস আগে থেকেই শুরু করতে হবে প্রস্তুতি। গুরুত্ব দিতে হবে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোতেও। জাতীয় দলে এখন থেকে স্থায়ীভাবে টিম ডিরেক্টর পদ রাখার পক্ষে মত সাবেক এই অধিনায়কের। দায়িত্বটা তাকেই দেওয়া হলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আরও কর্তৃত্ব চান খালেদ মাহমুদ। ক্রাইস্ট চার্চে ইনিংস ব্যবধানে হার, কিন্তু মাউন্ট মঙ্গানুয়ে মুমিনুলদের গড়া কীর্তিটা চিরকাল ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। টেস্টের চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই গিয়ে হারিয়েছে বাংলাদেশ, তাই মুমিনুলদের এই ফেরাটা গৌরবের। একটা জয় পাল্টে দিতে পারে অনেক কিছু। টেস্ট নিয়ে অনেক ক্রিকেটারেরই ছিল অনীহা, কিন্তু কিউই বধ বদলে দিয়েছে প্রেক্ষাপট। এখন চ্যালেঞ্জ উন্নতির ধারাটা অব্যাহত রাখার। সেখানে বোর্ডের করণীয় কি হতে পারে তা বলে দিলেন টিম ডিরেক্টর হিসেবে নিউজিল্যান্ডে যাওয়া খালেদ মাহমুদ সুজন। যখন আমরা সাবকন্টিনেন্ট বাইরে যাচ্ছি তখন আমাদের প্ল্যান করা উচিত অনেক আগে থেকেই। আমি যদি বলি 8 mm ঘাস রাখতে হবে, আমরা তো 3-4 mm দেখলেই ভয় পাই। এই যে ছেলেদের ট্রান্সফরমেশন উইকেট টু উইকেট, এগুলো শিখতে হলে আমাদেরকে আমার মনে হয় ভেনু প্র্যাকটিস ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে, কুইক অ্যাডার করা, এগুলোর জন্য আপনাকে তো এই ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে, ট্রেনিং করাতে হবে, বাইরে পাঠাতে হবে। আমাদের হয়তো বা 4 সপ্তাহ একটা ট্রেনিং ক্যাম্পে চলে যাবে ফাস্ট বোলাররা বাইরে কোথাও বল করতে, মানে এইরকম প্ল্যানগুলো আমাদের করতে। ব্যাটসম্যানরা ওখানে গিয়ে ব্যাটিং করে আসবে, উইকেটে প্র্যাকটিস করবে খালি। এর আগে খালেদ মাহমুদ ম্যানেজার বা টিম লিডার হিসেবে দায়িত্বে থাকাকালে বাংলাদেশ দল ভালো ফল করেছে। টিম ডিরেক্টর হিসেবে প্রথম সফরেই সফলতা পাওয়ায় এই পদকে স্থায়ীভাবেই রাখার পক্ষে সুজন। আর প্রস্তাবটা তাকে দেয়া হলে
দায়িত্বের সঙ্গে দলে প্রভাব বিস্তারের ক্ষমতাও চান এই বোর্ড পরিচালক। আমার পাওয়ারটা কতটুকু, আমার পজিশনটা কি, আমি ম্যানেজার বা আমি টিম লিডার হিসেবে একটা সময় আমার পাওয়ারটা ছিল আমি টিম লিডার, আর এবার তো স্পেসিফিক পাওয়ার ছিল আমার অনেক, তো ওইটা থাকলে ইটস মাচ ইজিয়ার, তখন হয়তো বা কোচদেরকে কন্ট্রোল করাটা যায়, ট্রেনিংয়ের ব্যাপারে কথা বলা যায়, অনেক কিছুই বলা যায়, ঠিক না, বা টিম কম্বিনেশনটা কী হবে, কোথাও আমার ইনপুট থাকলে আমি অবশ্যই সেটা বলবো যেটা দলের জন্য ভালো। এই ট্যুরে আমি লাস্ট অথরিটি দিয়েছিলাম, আমি যেটা চিন্তা করি আমি তাদের সাথে ডিসকাস করব, অবশ্যই সেটা ডিসকাস, টিম ক্যাপ্টেন আছে, কোচ আছে, তাদের সাথে ডিসকাস করে করবো। টিম ডিরেক্টর বলতে ইউ আর দ্য ওনার অফ দ্য, মানে আপনি ওন করবেন ওই টিমটাকে, আপনি ডিসিশন ওন করবেন, আপনি সিলেকশন ওন করবেন, আপনি অনেক কিছু ওন করবেন, সেটা তো বিসিবি বলতে পারবে আসলে যে এখানে আমার কন্টিনিউ করা উচিত বা আমি না, সেটা যে কেউ হোক অন্য কেউ হোক, হ্যাঁ পত্তা থাকা আমি মনে করি উচিত, কারণ আমার মনে হয় উচিত হলে যে আপনি যে একটা জবাব দিয়ে তার ব্যাপার থাকবে। নিউজিল্যান্ডের দলের সঙ্গে প্রায় এক মাস ছিলেন সুজন, কোচের সঙ্গে ক্রিকেটারদের কোনো দূরত্ব চোখে পড়েনি টিম ডিরেক্টরের, যে যার কাজটা করে গেছে চেষ্টা করেছে, বাট ওরকম দূরত্ব আমি দেখিনি আসলে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এ প্রথমবারের মতো বরিশাল ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ উচ্ছ্বসিত সাকিব আল হাসান, অধিনায়কত্বের পাশাপাশি নিজের ক্রিকেটীয় স্কিল দিয়ে দলকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে চান তিনি। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েই প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইংলিশ কোচ পল নিক্সন, এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে এবার দুর্দান্ত একটা মৌসুম কাটানোর প্রত্যাশা তার। খুলনা ফ্র্যাঞ্চাইজি দিয়ে শুরু, সেটাও একেবারে বিপিএল এর জন্মের সময়কার কথা। এরপর বিপিএল মানেই সাকিব আল হাসান ঢাকা ফ্র্যাঞ্চাইজির নিজস্ব সম্পত্তি। মাঝে একবার 2015 সালে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ঘরোয়া আসরে, কিন্তু আবারও থিতু হন ঢাকাতেই। এবার আবারও বদল আসলো সাকিবের ঠিকানায়। বঙ্গবন্ধু বিপিএল 2022 সাকিব খেলছেন ফরচুন বরিশালে। সাকিব মানেই যখন নিশ্চিত সাফল্য, তখন বরিশাল আছে মুদ্রার উল্টো পিঠে। বিপিএলে কখনোই চূড়ান্ত সাফল্য আসেনি বরিশালের ঘরে। ক্রিস গেল থেকে মাহমুদুল্লাহ সবাই চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি একবারও। বরিশাল ফ্র্যাঞ্চাইজির নামের সঙ্গেই এবার যোগ হলো ফরচুন বা ভাগ্য, যার হাত ধরে এসেছেন সাকিব আল হাসান, ক্রিস গেইল, এসেছেন ঘরোয়া ক্রিকেটের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিমও। আশা দীর্ঘদিনের অধরা শিরোপা এবার আসবে সাকিবের হাত ধরেই। প্রথমবার বরিশালের হয়ে খেলার একটা সুযোগ, তো আমি খুব এক্সাইটেড। চেষ্টা থাকবে আমাদের সর্বোচ্চ, আমাদের টিমের পক্ষ থেকে যেন আমরা বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি। টিম নিয়ে খুবই হ্যাপি এবং আমার কাছে মনে হয় আমাদের খুব ব্যালেন্স একটি দল আছে, প্রতিটা টিমই আসলে ভালো, তো আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে এবং সেটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও ছেড়ে কথা বলবে না বিপিএল এর মাঠের লড়াইয়ে। ড্রাফট থেকে বড় কোনো তারকা ক্রিকেটার দলে না ভেড়ালেও তাদের আছে এক ঝাঁক ইউটিলিটি ক্রিকেটার, যারা একা হাতে ম্যাচ ঘোরাতে না পারলেও বদলে দিতে পারবে ম্যাচের দৃশ্যপট। তবে চট্টলার সবচেয়ে বড় শক্তি তাদের কোচিং প্যানেল। প্রধান কোচ হিসেবে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার পল নিক্সন। দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জার্স শিবিরের দায়িত্ব নিলেন টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত এই কোচ। সঙ্গে তিনি পাচ্ছেন শন টেইটের মতো স্পিড স্টারকে। আমি ফিরে আসতে পেরে খুব খুশি, ভালো লাগছে চট্টগ্রামের দলটা দেখেও। আমাদের স্কোয়াড খুব ভালো হয়েছে। আমি তারকাদের পেছনে দৌড়ানো পছন্দ করি না, আমার প্রয়োজন ইউটিলিটি ক্রিকেটার। দলে এমব্রিট, বেন হাওয়েলদের মতো ক্রিকেটার আছেন, তারা এই ফরম্যাটে দুর্দান্ত। শামিম, নাসুম, শরীফুলরা তো অসাধারণ ক্রিকেটার। এদিকে মাঠের খেলার চেয়েও এবারের বড় দুশ্চিন্তা কোভিড-19। কঠোর বায়ুবাবলে খুব কঠিন একটা টুর্নামেন্ট হবে বলেই মনে করেন ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারের বিপিএল এ স্পোর্টিং উইকেট করার নির্দেশনা দেয়া হয়েছে গ্রাউন্ডস কমিটিকে, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সরকারের নির্দেশনা অনুযায়ী আপাতত মাঠে দর্শক প্রবেশের কোনো সুযোগ না থাকলেও পরিস্থিতির উন্নতি হলে সিদ্ধান্ত বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি। বিপিএল মানেই আলোচনা, হোক সে ইতিবাচক বা নেতিবাচক, এবারও সেই ধারায় ব্যত্যয় ঘটেনি। ড্রাফটে নাম থাকলেও বোর্ড অনুমতি না দেয়ায় শ্রীলঙ্কার ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না বিপিএলে, থাকছে না ডিআরএসও। এসব সীমাবদ্ধতার পরেও সফল আয়োজনের প্রয়াস বিপিএল গভর্নিং কাউন্সিলের। বিপিএলের উইকেট নিয়ে বরাবরই হয় বিস্তর সমালোচনা, লো স্কোরিং ম্যাচ বিরক্তির খোরাক যোগায় দর্শকদের। এবারের আসরে উইকেট কেমন হবে সেদিকেও নজর রাখছে গভর্নিং কাউন্সিল, দেয়া হয়েছে নির্দেশনাও। ডিউ ফ্যাক্টর পরের ম্যাচটাতে কিছুটা তো, মানে এটা সব টুর্নামেন্টেই করে, এটা শুধু বিপিএল না, সো এইটার জন্য আমরা গ্রাউন্ডসকে বলেছি ওরা কিছু মেডিসিন দেয়, ওর জোরটুক দিয়ে ওটা কভার করা যায়, এর বেশি আসলে কিছু করা এই মুহূর্তে ডিফিকাল্ট। অলরেডি গ্রাউন্ডস কমিটির সাথে বসেছিলাম, তাদেরকে বলেছি যেন স্পোর্টিং উইকেট হয় এবং যেখানে যেখানে যা মেজার নেওয়া দরকার তারা যেন নেয়, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে না,
চেষ্টা করবে ম্যাক্সিমাম ম্যাচগুলিতে যেন স্পোর্টিং উইকেট থাকে। বিপিএল এর ড্রাফট লিস্টে নাম ছিল লঙ্কান ক্রিকেটারদের, ছয় দলে সুযোগ পান নয় খেলোয়াড়, কিন্তু লঙ্কান বোর্ড ক্রিকেটারদের এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও এসএলসির সঙ্গে দেন দরবার চলছে বিসিবির। শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমরা কথা বলেছি, যাদেরকে ওরা ছাড়তে পারবে তাদেরকে ওরা ছেড়ে দিবে, কারণ ওদের দুইটা টুর্নামেন্ট চলতেছে, একটা সিরিজ আছে আর একটা আপনার ন্যাশনাল টুর্নামেন্ট আছে, এর বাইরে যারা থাকবে তাদেরকে ওরা রিলিজ করে দেবে। সবশেষ পাকিস্তান সিরিজেও দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ ছিল, কিন্তু করোনার ঊর্ধ্বগামী সংক্রমণের জন্য সরকারি বিধিনিষেধ অনুযায়ী এবার দর্শক ছাড়াই বিপিএল এর খেলা মাঠে করাবে। পরিস্থিতির উন্নতি হলে সিদ্ধান্তে পরিবর্তন আনার ইঙ্গিত এই বিসিবি পরিচালকের। সরকারের বিধিনিষেধটা পাওয়ার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখন ইনিশিয়ালি কোনো দর্শক অ্যালাউ করব না, তারপরে যদি দেখি যে মানে কোভিডের সিচুয়েশনটা বেটার হয় তাহলে পরবর্তীতে কি আমরা হয়তো ডিসিশন পাল্টাতে পারি সরকারের সাথে আলাপ করে। সাজিদ মুস্তাহিদ। লঙ্গার ভার্সনে ফাইনাল হারের শোধটা নেওয়া হলো না সাউথ জোনের। মোস্তাফিজের দলকে আবারও হতাশায় ডুবিয়ে আসরের শিরোপা জিতে নিল মোসাদ্দেক হোসেন সৈকতের সেন্ট্রাল জোন। ফাইনালে সেন্ট্রালের জয় ছয় উইকেটে। আগে ব্যাট করে মোটে 163 রানে অল আউট হয় সাউথ। জবাবে মোসাদ্দেক আল আমিন জুনিয়রের ব্যাটিং দৃঢ়তায় 45 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট্রাল। সিলেট থেকে মাহবুব রিমনের ম্যাচ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। সিলেটে তখন প্রায় ডুবতে বসা সূর্য, শেষ বিকেলের ম্লান আলোর পুরোটাই সৈকতের ব্যাটে, ডাগ আউটে রোমাঞ্চ। ফরহাদ রেজার বলটা ঠেলে আসলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, দিকবিদিক ছুটছেন যে যার মতন, স্ট্যাম্প নিয়ে কারাকারি, হবেই না বা কেন। লঙ্গারের পর শটারেও যে সেরার মুকুট সেন্ট্রালের মাথায়। সিলেটের উইকেট গিরগিটির মতো রং বদলালেও একটা বিষয় ছিল অপরিবর্তিত, সেটা টস জিতে বোলিং করা। যদিও এদিন উদ্বোধনী জুটিতে বিজয় পিনাকের ব্যাটে 51 রানের ভিত পায় সাউথ জোন, তবে কপালে শৈল না সুখ, 17 রানের আগেই 4 উইকেট হারায় দলটা। মেহেদি জাকির ফরহাদ রেজারা ব্যাটিংয়ে দিতে পারেননি আস্থার প্রতিদান, বিপরীতে মৃত্যুঞ্জয় মুরাদ ও সৈকত সবাই ছিলেন মৃতব্যয়ী। তবুও সেই দৈরত ছাপিয়ে স্পটলাইটে নাসুমের স্পিরিট অব ক্রিকেট, ফিল্ড আম্পায়ার আউট না দিলেও নিজ থেকেই মাঠ ছাড়েন তিনি 163-তে। জবাবে দ্রুতই সৌম্য মাজিদ মিথুন ফিরে যাওয়ায় জমতে পারত ম্যাচটা, তবে সেটা জমতে দেননি মিজানুর। তার 39-এর পর সৈকত আর আলামিনের আনবিটেন 88 রানের পার্টনারশিপে জয়ের বন্দরে সেন্ট্রাল। প্রপার প্রস্তুতি বলবো না, বাট আমি আমার জায়গা থেকে বলবো যে হ্যাঁ, আমি সবগুলো ম্যাচে খেলার সুযোগ পাইছি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছি এবং ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যখন লঙ্গার ভার্সনের চ্যাম্পিয়ন হইলাম ওই সময় কিন্তু সাকিব আমাদের সাথে ছিলেন না, তো উনি যখন আসছেন তখন আমাদের টিমের শক্তিটাই অন্যান্য টিমের থেকে অনেক বেশি বাইরে গেছে, তো ওই জাস্ট সাকিব ভাইয়ের স্পিরিটটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আমরা আমাদের যে প্ল্যানটা ছিল আমরা সেই প্রসেসটা মেনটেন করার চেষ্টা করছি এবং সেখানে আমরা সাকসেস। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে ফাইনাল ও সিরিজ সেরা হয়েছেন সেন্ট্রালের কাপ্তান মোসাদ্দেক হোসেন সৈকত। আক্ষেপকে সঙ্গী করে সিলেট ছাড়লো সাউথ জোন, বিপরীতে সেন্ট্রালের এমন উচ্ছ্বাস বলে দেয় লঙ্কার ফরম্যাটের পর শটার ফরম্যাটের শিরোপাও জিতলো তারা। নানা আলোচনা সমালোচনার পরেও তারকা ক্রিকেটারদের উপস্থিতি এবারের বিসিএলকে দিয়েছিল বাড়তি মাত্রা। ইন্ডিপেন্ডেন্স কাপ শেষ, এবারের চ্যালেঞ্জটার নাম বিপিএল, দেখা হবে ঢাকায়। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। টাইগার ডাকআউটে ওটিস গিবসন অধ্যায় শেষ, এবার নতুন পেস বোলিং কোচের সন্ধানে বিসিবি। আলোচনায় আছেন যে কয়েকজন, তাদেরই একজন মাহবুব আলী জাকি, বললেন আপতকালীন দায়িত্ব পেলেও কাজ করতে আগ্রহী তিনি। বিদেশি কোচদের সঙ্গে কাজ করতে পারলে তা হবে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। সিলেট থেকে মাহবুব রিমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন নাকি পাননি, সে তর্ক তুলে রাখা যাক। বাস্তবতা এখন ওটিস গিবসন টাইগারদের প্রাক্তন কোচ, সম্মুখ পানে দৃষ্টির পুরোটাই, তাই হাতে যে সময় খুব একটা নাই। ফেব্রুয়ারিতেই আসবে আফগানরা, এরপরে প্রোটিয়া সফর। ফ্রাঞ্চাইজি ক্রিকেট আর কোভিডকালের বাস্তবতায় ভালো মানের কোচ পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ, তাই তো আপতকালীন কোচ হিসেবে দেশিরাই শেষ ভরসা। বিসিবির রাডারে আছেন যে কয়েকজন, তাদেরই একজন দুঃসময়ের বন্ধু মাহবুব আলম জাকি, সুযোগ পেলে প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে। আমাদের দেশের প্রত্যেকটা পেস বোলারদের পিছনে যারা স্টার্টিং থেকে শুরু থেকে এখন পর্যন্ত আমরাই কাজ করতেছি বিহাইন্ড দ্য স্ক্রিন যেটা বলে আর কি, আমার একটা
আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমরা জানি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে হলে কী কী জিনিস দরকার। আর এ যখনই আমাদের দেশ খেলতেছে কোথাও না কোথাও, আমরা অ্যাকচুয়ালি নোটগুলি করতেছি, কারণ আলটিমেটলি ওনারা যখন চলে যায় তখন এই ছেলেরা আমাদের কাছেই কাজ করে। সো আমরা অ্যাকর্ডিং টু দ্য নেট নোটগুলি আমরা অ্যাকর্ডিং ওইভাবেই অংশ হিসেবে জাতীয় দলের স্কোয়াডের সঙ্গে সহকারী হলেও সংযুক্ত করা উচিত দেশি কোচদের। এটা খুব একটা ভালো অপরচুনিটি যদি বোর্ড আমাদেরকে দেয়। অ্যাকচুয়ালি দিলে হয় কি ইন্টারন্যাশনাল লেভেলের ওই কোচদের সাথে থেকে থেকে আমরাও অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলের মানদণ্ডটা কী কীভাবে কাজ করতে হবে, ওই 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 মানদণ্ডটা হিসাব কী কী কাজ চাচ্ছে, সো ওইগুলি জানলে আমাদের জন্য আরও ভালো হয়। তো এটা আমাদের শিক্ষাটা আমাদের দেশি কোচদের জন্য খুবই জরুরি, কারণ আলটিমেটলি বিহাইন্ড দ্য স্ক্রিন আমরাই কাজ করতেছে। সো আমাদের এই অপরচুনিটিগুলি দিলে আমরা মনে করি দেশকে আমরা আরও ভালোভাবে হেল্প করতে পারব। এবারের বিসিএলে মাহবুব আলম জাকির কোচিংয়ে দুই ফর্মেটেই ফাইনাল খেলেছে বিসিবি সাউথ জোন। বোর্ড সভাপতি দেশে ফিরলে চলতি মাসে জানা যাবে টাইগারদের পেস বোলিং কোচের নাম। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে পাওয়া জয়ে আত্মবিশ্বাসী ইয়াং টাইগাররা। ইংলিশদের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করাই লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের, জানিয়েছেন অধিনায়ক রাকিবুল হাসান। আজমুল্লা প্রান্তিকরা ভালো করলে শুরুটা ইতিবাচক হবে বলে মনে করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সার্বক্ষণিক যুবাদের খবর রাখছেন বলেও জানান তিনি। সেন্ট কেটসে ম্যাচটি মাঠে করাবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন ক্যারিবিয়ান দ্বীপে নতুন গল্পের অপেক্ষায়। আকবর শরীফুলদের বীরত্ব গাথা ধরে রাখার পালা সতীর্থ রাকিবুলদের। গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রতিপক্ষ নামটা বড় হলেও বাংলাদেশের সাথে আছে বর্তমান চ্যাম্পিয়ন অলঙ্কার। আইচ মোল্লা সাকিব প্রান্তিকরা দেখিয়েছেন প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আছে বড় জয়। কন্ডিশনটা মানিয়ে নিয়েছেন, প্রতিপক্ষ নিয়ে না ভেবে প্রথম ম্যাচটা তাই জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশের যুবারা। সেরা খেলাটা দিয়ে আগামীকালকে ম্যাচটা ভালো একটা রেজাল্ট নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আর আমাদের আমাদের আলটিমেট গোলটা হলো ম্যাচ বাই ম্যাচ। আমরা কালকে আগামীকালকে ইংল্যান্ডের ম্যাচটাতে ফোকাস করতেছি এবং ইংল্যান্ডের ম্যাচের পর আরও দুটা ফার্স্ট রাউন্ডের গেম আছে, এগুলো তো একটা একটা করে আগাবো এবং ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে আমরা সেকেন্ড রাউন্ডে যাবো ইনশাল্লাহ। ইংল্যান্ডও প্রস্তুতি ম্যাচে ২৮১ রানের বড় জয় পেয়েছে। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী ইংলিশরাও। লড়াইটা কঠিন হবে যুব টাইগারদের। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের মতে ব্যাট হাতে আইচ মোল্লা প্রান্তিক ইফতেখাররা দায়িত্ব নিলে সম্ভব ভালো কিছু। সব তো বাচ্চা, সবাই একই রকম ক্রিকেট খেলা তো ভাইয়ার, বাট আমি মনে করি যে আমি কন্ডিশনটা কথাও জিজ্ঞেস করলাম, একটু টেনিস বল বাউন্স আছে উইকেটে, ওটার জন্য ছেলেদের একটু প্রবলেম হচ্ছে আমার মনে হয়। আর আই থিঙ্ক যে আমরা কাটিয়ে ইনশাল্লাহ ভেরি গুড যে আইচ মোল্লা গতকাল রান করেছে লাস্ট প্র্যাকটিস ম্যাচে, যেটা আমাকে খুব হেল্প করেছে, কারণ আমি চাই যে আইচ ব্যাটিংয়ে রান করলে আমাদের জন্য খুব ইজি হবে। আমার মানে উপরে রবিন, আইচ এবং প্রান্তিক এই তিনজন যদি কেউ ভালো খেলি আমরা তিনজন দুজন, তাহলে আমাদের অপরচুনিটি থাকবে আমরা ম্যাচ জিতার। সেন্ট কিটসের বাউন্সি উইকেটে টসটা গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। আগে ব্যাট করতে পারলে টাইগার যুবাদের জন্য জয় পাওয়া সহজ হবে বলে মনে করেন সুজন। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। সবাই ভাইরাল হতে চায়, দল নিয়ে পেসার জাহানারা আলমের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তবে চলমান অস্থিরতা সত্ত্বেও এবারের নারী বিশ্বকাপে স্মরণীয় কিছু করে দেখাবে বাংলাদেশ দল। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করা টাইগ্রেসদের নিয়ে আত্মবিশ্বাসী নারী উইংয়ের প্রধান। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বেও নিগার রোমানাদের ভালো ফলাফলের প্রত্যাশায় তিনি। প্রমাণ আছে যে আমি সেটা আপনাদের সামনে দেখাতে চাই না, কিন্তু এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন। কি এমন কথা যা শুনলে লজ্জা পেতে হবে? ক্রিকেট পাড়ায় হরেক রকম কেচ্ছা, গোটা নারী ক্রিকেট দলের মুখোমুখি জাহানারা আলম। গুরুতর অভিযোগের ভিত্তিতে নাকি কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের মূল দলে রাখা হয়নি এই অভিজ্ঞ পেসারকে। জানি আবার বোর্ডের কাছে পক্ষপাতিত্বের পাল্টা অভিযোগ জানিয়েছেন জাহানারাও। সবকিছুই আছে তদন্তাধীন, তবে নারী উইংয়ের চেয়ারম্যানকে না জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জাহানারার নালিশ জানানোটা যে খুব একটা পছন্দ হয়নি কর্তাদের, সেটা বোঝা যায় ভালোভাবে। আমাদের সমাজটা একটা অস্থির সময় পার করছে, আপনারা আমরা প্রত্যেকেই ভাইরাল হতে চাই,
তো এখন এই জায়গায় তো আসলে বলার কিছু নেই। এসবের মাঝেই কমনওয়েলথ গেমসের বাছাইয়ে অংশ নিচ্ছে নিগারের দল। জিম্বাবুয়েতে পাওয়া ছন্দ মালয়েশিয়ায় ধরে রাখা চাই। এরপর নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণেই চমকে দেওয়ার স্বপ্ন নারীদের। খেলোয়াড়দের মনোভাব এই মুহূর্তে আমি বলি যে তুঙ্গে, সেই কারণে আমরা কমনওয়েলথে ভালোই করব। আমাদের প্রতিনিয়ত তাদের সঙ্গে যেটা যোগাযোগ হচ্ছে আমরা আশা করছি আমরা ভালো ফলাফল নিয়ে আসব। তবে তার চেয়ে বড় কথা, তারা দেশে আসার পরে 7 থেকে 8 দিন তারা দেশে অবস্থান করবে, তারপরে নিউজিল্যান্ডে যাবে। আমাদের মূল লক্ষ্য, মূল ফোকাসটা হচ্ছে এইবার আমরা এই বিশ্ব আসরে আমরা দেখানোর মতো রিমার্কেবল কিছু আমাদের খেলোয়াড়রা করবে। 18 জানুয়ারি কমনওয়েলথের বাছাইয়ে প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, আর 5ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রিসদের বিশ্বকাপ মিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ। আরও এক বোমা ফাটালেন বিরাট কোহলি। টি টোয়েন্টি ও ওয়ানডের পর এবার ভারতের টেস্ট দলের অধিনায়কত্বেও থাকছেন না তিনি। দায়িত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর দিন এক টুইট বার্তায় এমন খবর জানান তিনি। এর মধ্য দিয়ে অবসান হলো অধিনায়ক হিসেবে কোহলির ভারত অধ্যায়। তার সময় ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সহ দীর্ঘদিন র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। ভারতীয় ক্রিকেটে গেল কমাস ধরে চলা অধিনায়কত্ব নিয়ে মুখরোচক খবরের অবসান হতে যাচ্ছে। কোহলি নাকি রোহিত, অধিনায়ক হিসেবে কে সবচেয়ে বেশি ভালো, কাকে রাখা উচিত অনুচিত, এ নিয়ে ভক্ত সমর্থকরা আড্ডায় হতেন দুভাগে বিভক্ত। এসব আলোচনা সমালোচনার অবসান করে দিলেন কোহলি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় জানিয়ে দিলেন ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকেই সরে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের একদিন পরই এ সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন আগেই, এরপর এই দক্ষিণ আফ্রিকা সিরিজেই ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে। এবার হয়তো সেই ক্ষোভ থেকেই টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোহলি লিখেছেন, 7 বছরের কঠোর পরিশ্রম দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা, আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে করেছি, কখনো কিছুই বাকি রাখিনি, এ সব কিছুরই শেষ আছে, ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই। 2014-তে মহেন্দ্র সিং ধোনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কোহলিকে দায়িত্ব দেয় বোর্ড। তার সময়কালে 68টি টেস্টের 40টিতে জয় পায় ভারত, যা তাকে ভারতের ইতিহাসের সফলতম টেস্ট অধিনায়কের মসনদে বসিয়েছে। শুধু তাই নয়, তার সময়কালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতা, দীর্ঘদিন টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর অবস্থান করা, সবই পেয়েছিল টিম ইন্ডিয়া। টুইট বার্তায় কোহলি সেসব দিনের কথা মনে করিয়ে দেন আরও একবার। এখানে অনেক উত্থান পতন ছিল, কিন্তু কখনোই এখানে চেষ্টা বা বিশ্বাসের কমতি ছিল না। আমি সবসময় যা কিছুই করেছি নিজের 120% দিয়ে চেষ্টা করেছি, তবে এখন আমার মনে হয়েছে সেটা আমি পারছি না, দলের প্রতি আমি এমন অসৎ হতে পারি না। বিসিসিআইকে ধন্যবাদ দিতেও ভুলেননি কোহলি, সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপর টুইটারে কোহলিকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইও। যদিও কোহলির পর ভারতের টেস্ট অধিনায়ক কে হচ্ছেন তা এখনও জানায়নি বিসিসিআই। জাতীয় ফুটবল দলের নতুন কোচ হেভিয়ার কাবরেরা ঢাকায় পৌঁছেছেন। গতকাল রাত 8টায় বাংলাদেশে আসেন এই স্প্যানিশ কোচ। আজ তার করোনা পরীক্ষা করা হবে, এরপর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হেড কোচের। গেল 8 জানুয়ারি জাতীয় দলের জন্য নতুন কোচ হেভিয়ার কাবরেরার নাম ঘোষণা করে বাফুফে। এই দায়িত্বের মধ্য দিয়ে প্রথম কোনো জাতীয় দলের কোচ হয়েছেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ। এর আগে লা লিগার ক্লাব আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন 37 বছর বয়সী হাভিয়ের। স্প্যানিশ এই কোচকে 11 মাসের জন্য নিয়োগ দিয়েছে ফেডারেশন। এদিকে কাবরেরার মিশন শুরু হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়ে, কিন্তু ফুটবলারদের করোনার টিকার ডোজ সম্পন্ন না হওয়ায় সফরটি ভেস্তে যায় বাংলাদেশের। আপাতত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল ও খেলোয়াড়দের পারফরমেন্স দেখবেন কাবরেরা। অবশেষে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে, জাতীয় দলের হয়ে কাজ শুরু করার অপেক্ষা করছি, সব খেলোয়াড় ও ফেডারেশন কর্তাদের সঙ্গে দেখা হলে খুব ভালো। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।